হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব একটু একটু করে আপনিও যদি ইংরেজি ভাষা বলতে শিখতে চান তাহলে একবার হলে ভিডিওটি দেখুন। এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি অল্প অল্প করে ইংরেজিতে কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, যাদের লেখাপড়া কম আপনাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি। দেখুন না, আপনার লেখাপড়া কম বলে কি আপনি ইংলিশে কথা বলতে পারবেন না? নিশ্চয়ই না। অবশ্যই আপনি এই টিউটোরিয়ালের মাধ্যমে খুব সহজেই, অতি সহজেই ইংরেজি বলতে পারবেন। ইংরেজিতে কথা বলার জন্য গাদে গাদি গ্রামার এর দরকার নেই। আপনি গ্রামার কম জেনেও ইংলিশে কথা বলতে পারবেন। তাই একবার হলে ভিডিওটি দেখুন, দেখবেন আপনাদের ইংরেজি বলা কত সহজ হয়ে যায় এই সকল ছোটো ছোটো বাক্যর মাধ্যমে। তাই আর দেরি না করে আমরা আমাদের মূল বিষয়ের দিকে যাই। উৎপাদন, উৎপাদন এর ইংলিশটি হবে প্রোডাকশান। প্রোডাকশান অর্থ হল উৎপাদন। ক্ষতিগ্রস্ত এটা হবে ড্যামেজ। ড্যামেজ অর্থ হল ক্ষতিগ্রস্ত। বৃষ্টিপাত রেইনফল। রেইনফল অর্থ হলো বৃষ্টিপাত। লবণাক্ত সল্টেড। লবণাক্ত সল্টেড। উদ্ভিদ প্ল্যান্ট। প্ল্যান্ট অর্থ হলো উদ্ভিদ। প্রাণী অ্যানিম্যাল। অ্যানিম্যাল অর্থ হলো প্রাণী। নতুনভাবে চিন্তা করো, থিঙ্ক ইন এ নিউ ওয়ে। থিঙ্ক ইন এ নিউ ওয়ে, নতুনভাবে চিন্তা করো। তোমার এটা অন্যায়। ইটস রং অফ ইউ। ইটস রং অফ ইউ। এটার বর্ণনা দাও, ডিসক্রাইব ইট। ডিসক্রাইব ইট, এটার বর্ণনা দাও। সেটা অচল, দ্যাট ইজ ইউজলেস। দ্যাট ইজ ইউজলেস। সঠিক জায়গা, দ্য রাইট প্লেস। দ্য রাইট প্লেস অর্থ হল সঠিক জায়গা। জীবনের গল্প লাইফ স্টোরি। জীবনের গল্প লাইফ স্টোরি। ডান দিকের রাস্তা রোড অন দ্য রাইট সাইড। রোড অন দ্য রাইট সাইড। বিপদ থেকে মুক্তি ফ্রিডম ফ্রম ড্যাঞ্জার। ফ্রিডম ফ্রম ড্যাঞ্জার, বিপদ থেকে মুক্তি। মিলিয়ে দেখে নাও টেক এ লুক। টেক এ লুক, মিলিয়ে দেখে নাও। যদি সম্ভব না হয় ইফ নট পসিবল। ইফ নট পসিবল অর্থ হল যদি সম্ভব না হয়। কোনো কিছুর অভাব নাই, নাথিং ইজ লেকিং। নাথিং ইজ লেকিং, কোনো কিছুর অভাব নাই। চোখে দেখো, লুক অ্যাট দ্য আইস। লুক অ্যাট দ্য আইস, চোখে দেখো। আমি মরতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু ডাই। আই ডোন্ট ওয়ান্ট টু ডাই, আমি মরতে চাই না। যোগাযোগ রেখো, কিপ ইন টাচ। কিপ ইন টাচ অর্থ হলো যোগাযোগ রেখো। আসা যাবে না, আসা যাবে না, এই বাক্যটির ইংরেজি হবে ক্যান্ট কাম। ক্যান্ট কাম, এটা কি সত্যি? ইজ দ্যাট ট্রু? ইজ দ্যাট ট্রু, এটা কি সত্যি? সাহায্য করতে বলো, আস্ক ফর হেল্প। আস্ক ফর হেল্প, সাহায্য করতে বলো।
ভালো শ্রোতা, গুড লিসেনার, গুড লিসেনার, ভালো শ্রোতা। প্রথমে তুমি বলো, ফার্স্ট ইউ সে, ফার্স্ট ইউ সে, প্রথমে তুমি বলো। খুবই খারাপ অবস্থা, ভেরি ব্যাড কন্ডিশন, ভেরি ব্যাড কন্ডিশন, খুবই খারাপ অবস্থা। অনেক দেরি হয়েছে, ইটস টু লেট, ইটস টু লেট, অনেক দেরি হয়েছে। আলাদাভাবে বলো, স্পিক সেপারেটলি, স্পিক সেপারেটলি, আলাদাভাবে বলো। আমি অন্য দিন যাব, আই উইল গো অ্যানাদার ডে, আই উইল গো অ্যানাদার ডে। এটা তোমার না, ইটস নট ইওর, ইটস নট ইওর, এটা তোমার না। তুমি অবশ্যই আসবে, ইউ মাস্ট কাম, ইউ মাস্ট কাম, তুমি অবশ্যই আসবে। আমি এটা চাই, আই ওয়ান্ট ইট, আই ওয়ান্ট ইট, আমি এটা চাই। আমার সামনে এসো, কাম ইন ফ্রন্ট অফ মি, কাম ইন ফ্রন্ট অফ মি। আমি তোমার জন্য খুব গর্বিত, আই অ্যাম ভেরি প্রাউড অফ ইউ, আই অ্যাম ভেরি প্রাউড অফ ইউ। তিনি আমার প্রতি সদয়, হি ইজ কাইন্ড টু মি, হি ইজ কাইন্ড টু মি। আমি তোমার সাথে একমত, আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি উইথ ইউ। আমার মনে আছে, আই রিমেম্বার, আই রিমেম্বার, অর্থ হলো আমার মনে আছে। আমি কি এনে দেব, শ্যাল আই ব্রিং ইট, শ্যাল আই ব্রিং ইট। তুমি আমাকে বলতে পারো, ইউ ক্যান টেল মি, ইউ ক্যান টেল মি। এখন না, পরে, নট নাও লেটার, নট নাও লেটার। চলে এসো, কাম অন টাইম, কাম অন টাইম, চলে এসো। আমার সঙ্গে চলো, কাম উইথ মি, কাম উইথ মি, আমার সঙ্গে চলো। তোমার সময় শেষ, ইওর টাইম ইজ আপ, ইওর টাইম ইজ আপ। আরও একবার ভাবো, থিঙ্ক এগেইন, থিঙ্ক এগেইন, আরও একবার ভাবো। আমাকে সন্দেহ করো না, ডোন্ট ডাউট মি, ডোন্ট ডাউট মি। সামান্য পরিমাণ, জাস্ট এ লিটিল, জাস্ট এ লিটিল, সামান্য পরিমাণ। শক্ত করে ধরে রাখো, হোল্ড ইট টাইট, হোল্ড ইট টাইট। আমার দিকে তাকাও, লুক অ্যাট মি, লুক অ্যাট মি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশান। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা চমৎকার সব ছোটো ছোটো ইংরেজি বাক্যগুলো জেনে নিতে পারবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওতে লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।